আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? নিশ্চয় ভালো আছেন। কয়েকদিন হয়ে গেল, প্রায় সপ্তাহ 10 দিন থেকে আর উপরে কোনো নতুন ভিডিও আসছে না। সবাই অপেক্ষা করতেছেন, যারা 6 মাসের ভিসা পেয়েছেন তারাও, যারা 6 মাসের ভিসা পান নাই তারাও, আবার অন্যান্য প্রবাসীরাও অপেক্ষা করতেছেন যে ট্রান্সফারের কি হলো আমাদের। যারা 6 মাসের ভিসা পেয়েছেন তাদের তো ট্রান্সফার হওয়ার কথা ছিল, অনেক আশা ইঙ্গিত ছিল যে এই মাসের প্রথম দিকে চালু হবে। এই বিষয়গুলা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন কি খবর আছে, ভিসা 6 মাসের ভিসা বন্ধ হয়ে গেছে নাকি, এই সমস্ত খবর বলার জন্য। তো আসুন আস্তে আস্তে শুরু করি এবং শেষ করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। অনেকে দেখা যায় যে ভিডিও না শুনে ভিডিওর তে ঢুকেই কমেন্ট করে দেয়। আসলে এই বিষয়টা নিয়েই ভিডিও বানানো হয়েছে, ভিডিওতে আলোচনা করা হয়েছে। অনেক সময় বিজি থাকার কারণে উত্তর দেওয়া সম্ভব হয় না। আমি সবার জন্য চেষ্টা করি, সবার উত্তর, সবার রিপ্লাই, এমন আমার অজান্তে যদি কোনো আজ পর্যন্ত কোনো কমেন্টের উত্তর দিয়ে না থাকি তাহলে ক্ষমা করবেন। জানা মতো কারো উত্তর দেইনি এমন হয়নি, সবার উত্তর দিয়েছি যে যে সমস্যার কথা বলেছেন। আর আমাদের নতুন ফেসবুক পেজ গ্রুপ করা হয়েছে আমার সেম নামেই, আপনাদের কোনো অনুসন্ধানের জন্য, কোনো কিছু জানার জন্য যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিব সবগুলা। তাহলে আসুন, অনেকে প্রশ্ন করেছেন আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যে ভাই শুনেছি 6 মাসে যে জব সেকার ভিসায় ভিসাটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি খবর নিয়ে দেখেছি না, বন্ধ হয়নি, আজ পর্যন্ত এটা খোলা আছে, আজ পর্যন্ত বের হয়েছে এই ভিসা। এই ভিসার কথা গেল। 2 নম্বর হচ্ছে যে ট্রান্সফার খোলার কথা ছিল এই সপ্তাহে, বাংলাদেশ এমবেসির ইঙ্গিত ছিল এই সপ্তাহে, কিন্তু এখনো ট্রান্সফার চালু হয়নি। আমরা তো আশাবাদী, আমাদের কিছু করার নাই, সম্পূর্ণ এই দেশের সরকারের নিয়ন্ত্রণে। আইন কানুন আপনারা জানেন, এই দেশের একটি দিন একটি ঘন্টায় সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায়, সব কিছু হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে একদিনেই হয়ে যাবে। আমরা টেনশন করি যে আমাদের দোয়ার প্রয়োজন, আমরা দোয়া করতেছি যাতে খুলে যায়, এবং সাধারণ যারা প্রবাসী আছেন তাদের জন্য ট্রান্সফারের যে খোলার খবরটা শোনা যাচ্ছে এটাও ইতিমধ্যে শুনেছি আমরা, এটাও বাস্তবায়ন হয়নি। এই নতুন একটি মাস এবং নতুন একটি সপ্তাহ গেল, এই সপ্তাহের পুরো আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি আজকে হাজির হয়েছি এবং আপনাদের মাঝে শুনিয়ে দিয়েছি কার কি প্রশ্ন এবং মনের আবেগ, যার যা কিছু আছে, যা প্রশ্ন আছে বলে দিয়েছি। যদি নতুন কিছু জানার থাকে ভিডিওটি শোনার পরে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সব সময় চেষ্টা করব আপনাদের জন্য উত্তম কিছু করা, উত্তম ভিডিও তৈরি করা। আজ এখানেই আল্লাহ হাফিজ, আবার কোনো নতুন নিউজ নিয়ে নতুন ভিডিওতে হাজির হব ইনশাআল্লাহ। লেটস গো টুডে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।